ভালোবাসি শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে তের বাম গালে শক্তপোক্ত এক চর বসানো জাঙ্কুক। তের পুরো পৃথিবী যেন ভো ভো করে ঘুরতে লাগলো। হতবাক হয়ে চাইল সে। জাঙ্কুক রক্ত চক্ষু নিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। এই 17 বছরের জীবনে তে কখনো কারো কাছে মার খায়নি, আজই প্রথম। তের মনে শুধু একটাই প্রশ্ন, জাঙ্কুক ভাই আমাকে চর মারলো? জাঙ্কুকের এই ভয়ঙ্কর রূপ দেখে তের অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার জোগায়। খুব সাহস বেড়েছে তোর, তাই না? এতটা নির্লজ্জ হয়েছিস যে আমার সামনে দাঁড়িয়ে এসব বলতে জিভে আটকালো না? জাঙ্কুকের ধমকেতে থরথর করে কাঁপে, অথচ তাও সাহস জুগিয়ে বলল, আমি আমি কি করব? আপনি তো সত্যিটা জানতে চাইলেন। জাঙ্কুক এবার সজোরে তের হাত চেপে ধরে, ব্যথায় তের চোখ মুখ খিচে বন্ধ করে রাখে। তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো তে, তুই আমায় চিনিস না, ভবিষ্যতে তোর মুখ থেকে এসব যেন না শুনি। তে দমে গেল না। দমে যাবে বলে কি এতটা ঝুঁকি নিয়েছে আজ? হেরে যাওয়ার পাথে সে নয়। ভয় পেলেও কণ্ঠে সে ভয়টা তুলে ধরল না, উচ্চ স্বরেই বলল, কেন বলবো না আমি? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? কাউকে ভালো লাগতে পারে না আমার? আপনি বা কেন তো রিয়েক্ট করছেন? আপনি বুঝি কাউকে ভালোবাসেন না? হুট করে জাঙ্কুক যেন শান্ত হয়ে গেল। শান্ত তার চোখের চাউনি, তে স্পষ্ট বুঝতে পারছে তার পরিবর্তন। কিন্তু তখনই জাঙ্কুক দাঁতের দাঁত চেপে বলে উঠে, এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দেবো বেয়াদব, তোর বয়স কত? ভালোবাসায় কি বুঝিস তুই? পড়াশোনা নাম করে কলেজে গিয়ে এসব করছিস? ওকে ফাইন, তোকে তো আমি পরে দেখছি, আগে দেখে আসি তোকে প্রেমপত্র দেয়া সেই দুঃসাহসী আশিককে। জাঙ্কুক তেকে ছেড়ে গটগটিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আতঙ্কে ঘাম ছুটল তের। জাঙ্কুক ভাইয়া মারাত্মক লোক, মারপিটে পিএইচডি প্রাপ্ত, ওনার বিশ্বাস নেই, রাগের মাথায় কি না কি করবেন। তে তড়িঘড়ি করে ফোন তুললো হাতে। তে তুমি আমায় ফোন করেছ? তের যতটা না ভয় লাগছিল এর থেকে অধিক মেজাজ খারাপ হলো তেহুনের মুখে তুমি শুনে। এতদিন তুই বলে সম্বোধন করতো ছেলেটা, বেশ কিছুদিন ধরেই চলছে তুমি ময় নাটক। তেহুনের তুমিকে যেন তে পাত্তাই দিল না। কোথায় আছিস তুই? কেন দেখা করবে নাকি? চুপ কর, এই মুহূর্তে যেখানে আছিস পালা, কোথাও গিয়ে লুকিয়ে পড়। কেন, কি হয়েছে? লুকাতে যাব কেন? না লুকলে তোর কপালে ভীষণ দুঃখ আছে। জাঙ্কুক ভাইয়া তেরে যাচ্ছেন তোর কাছে। কেন, আমি তো কিছু করিনি, সেদিনের পর থেকে তোমাকে বিরক্তও করিনি। তুমি কি ওনার কাছে আমার নামে নালিশ করেছো? নালিশ করিনি, তবে ওনার হাতে তোর লেখা চিঠি আছে। এবার তুই ঠিক কর, পালাবি না ওখানেই বসে থাকবি। তে লাইন কাটলো ফোনের, গালের হার ব্যথায় টনটন করছে। কি মারটাই না মেরেছে পাশার লোকটা। তে হাত রাখলো যেখানটায় স্পর্শ করেছে জাঙ্কুক, চিনচিনে ব্যথা ছাপিয়ে আচমকা হেসে ফেলল তে। সত্যি বলতে জাঙ্কুক ভাইয়ের এই থাপ্পড় খেয়ে ওর খারাপ লাগেনি, আর না পেয়েছে কষ্ট। কিন্তু এছাড়া যে উপায়ও ছিল না। জাঙ্কুক ভাইয়ের মুখ থেকে একটা সত্যি কথা শোনার আশায় আজ 3টে বছর এভাবেই কাটছে ওর। কি না করেছে তে, কত চেষ্টা, কত পন্থা অবলম্বন করেছে। তে আজও বিভ্রান্ত, জাঙ্কুক ভাই আমাকে ভালোবাসেন নাকি বাসেন না? তবে একটা কথা সত্যি, মানুষটা ওকে ভালোবাসুক আর না বাসুক, ও যে তার প্রেমে হাবুডুব্বু খাচ্ছে প্রতিদিন। মাঝে মধ্যে লাজ লজ্জা বিসর্জন দিয়ে এক ধ্যানে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। এই সর্বনাশের শুরু আজ নয়, হয়েছিল সেদিন যেদিন প্রথম দেখেছিল জাঙ্কুক নামক মানুষটিকে। সম্পর্কে জাঙ্কুক তের চাচাতো ভাই, অথচ ভাই বোনের মধ্যে জাঙ্কুকই সবার বড়, ওদের যৌথ পরিবার। ভাইদের মধ্যে তের বাবা আরেম সবার বড়, তার দুটি মেয়ে তে আর জিমিন। অন্যদিকে তের চাচা ইউনজুনের আবার দুইটি ছেলে জাঙ্কুক আর জেহব। তের বয়স যখন 8, জাঙ্কুককে পড়াশোনার জন্য নিউ ইয়র্ক পাঠানো হয়। এক প্রকার বাধ্য হয়ে বাপ চাচা ঠেলে ঠুলে দেশ ছাড়িয়েছেন ওকে। পাকা 7 বছর ভিনদেশে কাটিয়ে দেশে ফিরল জাঙ্কুক। যেদিন সে এলো কি উৎসবটাই না লেগেছিল বাড়িতে। জাঙ্কুক বাসায় পা রাখতে বড় বড় মানুষদের মধ্যে কোন রকমে খরগোশের মতো মাথা বের করে উকি দিল এক 15 বছরের কিশোরী। মা চাষিদের দিন রাত নাম জপা সেই মানুষটিকে দেখতে চাইল। সেদিনই তে নাম লেখালো বিনাশের খাতাতে। রীতিমতো পিছলে পড়লো জাঙ্কুকের প্রেমে, কিন্তু মানুষটা কখনো ভালো করে একটু স্পষ্ট চোখেও তাকায়নি। সে সাজলো,
নাকি সাজলো না, কি জামা পরলো, কেমন করে চুল বাঁধলো, আজ ওকে লক্ষ্য করেছে কিনা সন্দেহ। তে মনমরা হয়ে হাঁটছিল, আচমকা সামনে ওর মা জিন চলে আসে। কি রে, গাল তো আমার লাল হয়ে আছে কেন? কই না তো? জিন সামনে এগোতে নিতে তে তড়িঘড়ি করে পিছনে চলে যায়। মশা কামড়েছে আম্মু, সত্যি বলছি। মশা কামড়ালে এমন দেখাবে কেন? তে এখন কি করে বলবে? তোমাদের আদরের জাগুক আমাকে চড় মেরেছে, এই কথা কি বলা যায় কখনো? দোষ তো ওরই ছিল, কেন যে পাকামো করতে গিয়েছিল তখন। যদিও বা তে বলেও, তখন জাগুক ভাই সবাইকে সত্যিটা বলে দিবে। এই একটা মায়ের সাথে আরো কত মার যে পড়বে পিঠে। জাগুককে রাগাতে যেতে এসব বলেছিল তা তো আর জাগুক জানে না। তে এখন ওর ক্লাসেই পড়ে, কিছুদিন ধরেই ভালোবাসার কথা বলছে। তে না করলেও শান্তি নেই, আজ হুট করে এসে তের হাতে লাভ লেটার দিয়ে যায়। তে বাড়ি ফিরে কেবল ফ্রেশ হতেই দেখলো জাঙ্কুক ওর রুমে দাঁড়িয়ে আছে। তে বেশ অবাক হয়, জাঙ্কুক ওর রুমে পা ফেলে না সহজে। ছেলেটাকে তে সিনেমাতে অনেকবার দেখেছে, নায়ক জেলাসিতে পড়ে মুখ ফুসকে বলে দেয় ভালোবাসার কথা। সেই ট্রিক্স কাজে লাগাতে কথার এক পর্যায়ে তে ইচ্ছে করে বলে উঠে, তেহুনকে ভালোবাসি আমি, কিন্তু এর শেষটায় কি হলো? জাঙ্কুকের মুখ থেকে কিছু তো বের হলোই না, উল্টো জাঙ্কুক সজোর এক থাপ্পড় বসিয়ে দিল ওর গালে। কি ব্যাপার, কথা বলছিস না কেন? কি হয়েছে বললি না? কেউ মেরেছে নাকি? কে মারবে? কি যে বলো না, তুমি কি কাজে যাচ্ছিলে? যাও না আম্মু, আমার অনেক তাড়া, দাঁড়ানোর সময় নেই। তে অনেকক্ষণ পায়চারি করলো, জাঙ্কুক এই মুহূর্তে কোথায় আছে জানতে পারলে ভালো হতো, কিন্তু শতবার ফোন করলেও উনি ধরবেন না। তের মাথায় হঠাৎ এলো জেহোপের কথা। ভাইয়া, ও ভাইয়া, কোনো সাড়া এলো না। আজ রবিবার, জেহোপের অফিসের ছুটির দিন, ঘরে নেই যখন তাহলে ছাদে থাকবেন। তে পিছন ঘুরে চলে যেতে নিলে জেহোপের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। তখনই জেহোপ ওকে ধরে দাঁড় করিয়ে দেয়। তুই কি সত্যি এত পুষ্টিহীনতায় ভুগছিস তে? সামান্য একটা ধাক্কা খেয়ে কেউ এভাবে পড়ে যায়? আমি কি জানতাম নাকি আপনি আসবেন? উফ, ওটা শরীর নাকি লোহা? আমি তো আর তোর মতো তুলো খাই না যে ফু দিলে উড়ে যাব। যাকে, ঘরে উকি মারছিলি কেন? উকি মারবো কেন, খুঁজছিলাম আপনাকে, একটা হেল্প চাই আমার। কি হেল্প? জাঙ্কুক ভাইকে একটা ফোন করবেন, শুনতাম উনি কোথায়, বাড়ি কখন আসবেন। তোর ফোন থেকে কর, ব্যালেন্স নেই তো। আর আমি কি আমার জন্য বলছি নাকি? আম্মু বলেছেন করতে, কিন্তু এখন তো ভাইয়াকে ফোন করা যাবে না, সামনে ওদের দলের নির্বাচন, ব্যস্ত থাকতে পারে। একটা কল দিয়ে দেখুন না প্লিজ। আচ্ছা দিচ্ছি। আপনি খুব ভালো, কেটে দিয়েছে, বললাম না ব্যস্ত। তে সারা রুম জুড়ে পায়চারি করছে, কি হবে এখন, কি করবে সে? তে শুয়ে পড়লো বিছানায়, ভালো লাগছে না, এত অশান্তি নেওয়া যায় না। তে চোখ বন্ধ করলো, কি আশ্চর্য, এখানেও জাগুক ভাইয়া, লোকটা ফর্সা নয় কিন্তু দেখতে মারাত্মক। সব থেকে মারাত্মক ওনার হাঁটা চলা, ওনার অ্যাটিটিউড, ওনার কথা বলার ভঙ্গি, না হলে কি এক দেখাতেই প্রেমে পড়তো? তে বালিশে মুখ গুঁজে বলল, উফ, এ লোকটা আমাকে মেরেই ফেলবে। তে টানা চার ঘন্টা মহিষের ন্যায় ঘুমিয়েছে, যখন চোখ মিলল তখন ঘুটঘুটে অন্ধকার সব। এই রে, এতক্ষণ ঘুমিয়েছি, এদিকে খিদেও পেয়েছে, মোচড় দিচ্ছে পেট, সন্ধ্যায় নাস্তাও খাইনি। তে দ্রুত বিছানা থেকে নামলো। জাঙ্কুক বাড়ি ফিরে 11টায়, ইদানিং ব্যস্ততায় আসতে একটা বা দুটো বাজে, আজকেও নিশ্চয় ওরকম সময় আসবে। সে আসার আগে যদি খেয়ে দিয়ে রুমে ঢুকে যায় তাহলে আর মুখোমুখি হতে হবে না। তে ধীর পায়ে খাবার টেবিলের কাছে যায়, জাঙ্কুকের প্লেটে খাবার রাখা দেখে তে শিওর হয় এখনো ফেরেনি জাঙ্কুক। যাক ভালোই হলো, একটু নিশ্চিন্তে আরামসে খাওয়া যাবে এখন। ঝটপট চেয়ার টেনে বসতে গেল তে, অথচ বসার আগেই আচমকা চেয়ারখানা কেউ টেনে নিল, ফলস্বরূপ তে ধপাস করে পড়ে গেল ফ্লোরে, কোমর থেকে পা অব্দি ব্যথায় টনটন করে উঠল। সামনে জাঙ্কুককে দাঁড়ানো দেখে তে বুঝে ফেলল সবটা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। গল্পটি পার্সোনালি আমার খুবই ভালো লাগে, যারা সফট গল্প পছন্দ করো আশা করি তাদের কাছে গল্পটি খুবই পছন্দ হবে।
গল্পে তেকুক ইউনমিন নামজিনের পাশাপাশি জেহোপের লাভ স্টোরিও তুলে ধরা হবে। তবে আমি খুবই কনফিউজড, জেহোপের সাথে মেয়ে কাকে দিব? রোজ, লিসা, আইউ, বেসুজি এই চারজনের মধ্যে তোমরা একজনকে সিলেক্ট করো, আমি জেহোপের সাথে তারই মিল করিয়ে দিব। আমার অনেক ইচ্ছা আছে গল্পটিকে অনেক বড় করার। যদি সবার সাপোর্ট এবং গল্পটির ভিউজ ভালো হয় তাহলে অবশ্যই আমি গল্পটি বড় করব।